लाखों कोटि शुक्रिया जानता पाक अम्मा के डॉक्टर निश्चय सत्य क्या अपना अने के जान गत हार्ट अपारेशन करें तबुओ डॉक्टर निश्चय सत्य आल्लाह उपरे भरोसा कर আপনাদের সঙ্গে একটু মোলাকাত করার জন্য যে আবার আসতে পারবো কি পারবো না তার বাবাই জানে, কি বা তাই একমাত্র খবর আল্লাহ জানে। তো এই এই ভরসা দিয়ে আল্লাহ আমাকে 17ই ডিসেম্বর আমি আপনাদের এই বাংলাদেশে পা দিয়েছি। তারপর আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমাকে ছাড়েন আসতে মোহাম্মদ খান বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কফি রাখতে পারতাম বললাম বাবা 11টা করে সময় করো ঠিক পর্যন্ত দেড়টা নয় বুঝলেন না, এই বুড়ো বয়সে দেড়টার সময় দিয়ে দোয়া করে দিয়ে ঘুমটা হয় না আবার আপনাদের এই পথে রানাবে আল্লাহ বাগান নিয়ে পৌঁছে যাক মাশাল্লাহ। সন্ধ্যার পথে বাইরেছেন আমার জামাই বাদ শুনছেন না কি ওই জামাই বাদ শুনছেন না জামাই মাশাল্লাহ বাদ করেছে ছেলে কিছু বাদ করেছে আমার আরেক ছেলে শের খান এক তিনি কি বলেছেন এই যেগুলো বলেছেন এইগুলো তো আমার করলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবো, কি বলে তাই না? আমি আর বাদ না আমি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করবো। কেননা ঢাকার থেকে এক মহিলা আমাকে বড় মহাব্বত করে, সে আমার বড় ছেলেকে বলেছে মোবাইল খুলে খুঁজে তো ওয়াজ শুনবো, তাকে বলেছে আমি ওয়াজ করবো আমি দোয়া করবো, দোয়াটাই বেটা বড় আমাদের কি বলে তাই না? আর এই রুগী যা ঠান্ডা যা আপনাদের কষ্টটা কি হচ্ছে। তবে একটা কথা বলে দিই, এই খানকা শরীফে আল্লাহর বহু বলি আল্লাহ তাহলে কি বলে তাই আমি চলে গেলাম ইনশাল্লাহ কি বন্ধ হয়ে যাবে কি ইনশাল্লাহ আমার চেহারা খালিকে মহব্বত করলেন তারা এখন সিদ্ধতে আসবে। আমার আসার উদ্দেশ্য আমাদের ওয়াজ শোনানো মকসুদ না, একটু আল্লাহর নিকটে পৌঁছে দেয়া বলুন সুবহানাল্লাহ। আব্বাজান একটা কথা বলছেন বাবা ওয়াজ তো সবাই করতে পারে গো যে দোয়া পৌঁছাতে পারে কি, আব্বাজান বলছেন যে ওয়াজ তো সবাই করতে পারে কিন্তু আল্লাহ তাআলা কবুল করাতে পারে কি, সেরকম লোক তো কমই আছে কি বলেন? হ্যাঁ দোয়া তো কবুল করাতে হবে না হবে কি করে পিয়া দিলে না বসুর জমিতে আল্লাহর নিকটে দোয়া কবুল করা তো কঠিন জিনিস বাবা। আব্বাজান উদাহরণ বলতেন যে বউ শুনবে বসিরহাটে আল্লাহ রসুল্লাহ নিয়ে নাম শুনেছেন না কি বা 30 বার এত বড় আলেম আর হবে কি বা তিনি হাফেজ হাদিস ছিলেন যাদুপুরে অনেক পরীক্ষা দুনিয়া বাকি চালিয়েছে কিন্তু ফলে হয়েছে সকলে হেরে যে তিনি জিতে তিনি দেখে দিয়েছে দেখ আমি এমন একটা পীরের হাতে হাত দিয়েছি যার সাথে আল্লাহ পাক আমাকে হাফেজ হাদিস করেছে না। একদিন তিনি ওয়াজ করছেন ফুসরা দরবার শরীফে ওয়াজ করতে করতে ফুসুর বাংলায় ওয়াজ করতে বলেছেন এই আয়াত শরীফ পবিত্র কোরআনে লেখে আমরা যা বলি বুঝি না, এখানে পবিত্র কোরআন শুনে একজন আল্লাহ বলা বুঝলেন না ফুসুরি গয়া যায় বাড়ি তিনি উঠে বললে যাই বলো না তুমি বড় আলেম হতে পারো তুমি হাফেজ হাদিস হতে পারো তোমার কথাগুলো প্রথমে যখন আলম্বন করলে আল্লাহ কবুল করছেন কি যখন তুমি মানে পবিত্র কোরআনে লেখা যে কথাগুলো আল্লাহ দেবার উত্তরে সব হয়ে গেল বন্ধ হয়ে গেল উঠল না, উনি একটু দুঃখ পেলেন যে আমি এতগুলা লোকের সামনে কি বাড়াবে না কি হল দুঃখ পেলেন যে আমার পীরগুলাকে দাদা হুজুর পীরদের মধ্যে হুজুর আপনার এই মুড়িটা মূর্খ আর আমাকে বললে এরকম কথা হুজুর আমি বলো ব্যাপার দিয়েছি মুড়িটাই দেখে বলি হ্যাঁ হ্যাঁ তুই এরকম করে গেল আমার আরে বড় আলেম বলে হুজুর বড় আলেম হলে কি আছে বড় আলেম তিনি আছেন কিন্তু আমিও তো কম আলেম না উনি না হয় কিতাব পড়ে পড়ে বলা আলেম হয়েছেন আর আমি আপনার সহমত থেকে আল্লাহ আমাকে বড় আলেম রেখে বড় আলেম করে দিয়ে বলুন তার মানে উনি তো এর জাহেরে বড় আলেম আর আমি এর যে বাতের বড় আলেম বলুন সুবহানাল্লাহ। এক জাতীয় লোক যারা একটু বাতেন তো অবিশ্বাসই করে ঠিক আছে না, যারা আমার বলে উৎসব দরবারে যে গুণা করার কি দরকার দরকার আছে এ গাহি যাবো কেন ওই গাহি যাবো কেন না আরো কথা বলতে পারে কিন্তু আরো কথা বলতে কি হবে তার স্পষ্ট দলি আল্লাহ পাক তার বিলন কুরআন আয়াতে আল্লাহ আল্লাহ রাসূল তার হাদিসে বিয়ান করে গেছেন ইবলা হচ্ছে মানতে গেল ডাক্তার শহীদুল্লাহ স্যার কি নাম শুনেছেন না এত বড় একজন 800 বছর এই পাশ করা লোক এক এক ভাষা আমার নাম তো একটা দুটো ভাষা নাই 800 ভাষা জানলেও তিনি আমার পীর কিবলার দরবারে একটি হাদিস পীর দেখলেন আল্লাহ নবী বলছে এরেন ইমাম এরেন সুলতান একটা জবানের
এটা শিখলে মানুষ টাইটেল পাস বলবে, এমএ পাস বলবে, ফাইভে পাস বলবে, বিএ পাস বলবে, কিন্তু এটা তো মানে দুনিয়ায় বলতে জবাব নেই, এখানে শিক্ষা করে লাভ হবে না। আর এমনি বাতের কালা বেড়ে দেন আল্লাহ রসুল আমি হুকুম দেন আমি বিভিন্ন জায়গায় যাই, আমি আমেরিকায় যাবো, কি ওয়াজ করতে করতে একজন উনি বললেন যে আমার কোরআন এমনই একটা আল্লাহ পাকের এমনই কথা যাকে আল্লাহ পাক তার কুরআনে সবই বয়ান করেছেন, এমনকি প্রত্যেক বিমারের অসুখ মানে অসুস্থ হলে ভালো হবে কি করে তাও আল্লাহ বয়ান করেছেন। একজন খ্রিস্টানের ছেলে পরীক্ষার জানিয়ে বললো, ও বলবি তুমি যে বলছো তোমার কোরআন সবই করতে পারে, তো আমার মাথায় পেন হচ্ছে মানে ব্যথা হচ্ছে, তাই ভালো করতে পারবে? উনি যখন বললেন ইনশাআল্লাহ ভালো করে দেবো, আমি ভালো করবো না আল্লাহ ভালো করে দেবো, ভালো করার মালিককে আমার মাথায় হাত দিয়ে কি একটা ফুল দিলে ওই ফুকের সঙ্গে মাথায় মাথায় ভালো হয়ে গেছে। বলেছেন যে আমি অন্য কিছু বিড়বিড় করিনি, আমি আল্লাহর পাক কোরআন পড়েছি। আমার বাবুজিরা তিনি হজ করতে গেছেন, তখন পাসপোর্ট ভিসা ছিল না, যেটা নেবেন নাম এন্ট্রি করতে হতো, কি হতো না আপনার যারা হাগি আছেন নাম দেখাতে হতো, দেখা সেই বুঝলাম। দেখুন আরবের ক্লাস সে তার দিকে তাকিয়ে একটু ঘৃণাচ্ছলে বলে উঠলো, তুমি কিরকম গো, তুমি এত বড় দাড়ি, মাথায় একটা গোল টুপি, পরনে একটা জুব্বা জামা, ঝুলগতা জামা, একটা পরনে মার্কিন ঢুকে, তুমি আমার কিরকম ডাক্তার? ও ডাক্তার মনে করছে ডক্টর। তাই উনি দাঁড়িয়ে বলছে আরবের ক্লাস, তুমি তো আরবের জমিনে বসবাস করো, তুমি এখন বুঝতে পারলে না আমি কিরকম ডাক্তার, আমি শরীরের ডাক্তার না, আমি হলাম কালেবের ডাক্তার। আর এই কালেবের ডাক্তারটা আমি আমার পীর মুর্শিদ সালাহ আবুবকর সিদ্দিকে পড়তে লড়াই তার দরবারে যে তার সঙ্গে বুঝে না মিলিত ভাবে মিশে বসে দিয়ে তার হাতে হাত দিয়ে ব্যাস হওয়ার পরে আমি বিকেলার কাজ করতে করতে আল্লাহ কালেমে দূর জাগিয়েছি। বলুন এসলাকু ফিরাসাত আল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু মিন দুনিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন এসলাকু ফিরাসাত আল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু মিন দুনিল্লাহি তাআলা, যে সত্যিকার দিকে রাজকার করো আল্লাহ নবী বলেন তার দিকে তোমার ভয় করো, তারা তার সবাইদের মধ্যে এমন একটা নূর জমি দিয়েছে যে নূরের দ্বারা সব কিছু দেখতে পাই। ঠিক আছে বলবে খান কাজী কি আপনারা ভালোবাসবেন কি ভালোবাসেন না সকলে দাঁড়িয়ে আমার ফটো তুলবে, আমি মুখে ঢাকা দিয়ে বললাম বাবা আমাকে রক্ষা করে বা একটা ইন্ডিয়ান মানুষ কিনা তাই না, আবার বাংলাদেশে আবার সোশ্যাল মিডিয়া কি করে মাফ করবো। তো ওই আমার কাজে এসে বলছে হুজুর কিরকম কথা আপনি কন কেন না, এর আগে মহাদেব স্যার মুফাসের স্যার সবাই কাজ করলেন সকলের টিচার শুনলাম আর আপনার দাঁড়িয়ে একটা বাধা কেন? আমি বললাম যদি কোনো মহাদেব মুখাস্তের ন্যাংসায় নাচে আমাকে যদি ন্যাংসা নাচতে হবে কি হোক, যদি কোনো মহাদেব মুখাস্তের যদি ন্যাংসা হয়ে নাচেন তা আমাকে যদি ন্যাংসা নাচতে হবে? তুমি জানো না আমার রসুল বলেছেন যদি কোনো বাড়িতে বা যদি ইচ্ছাকৃতভাবে কেউ পদক তুলায় তাকে আল্লাহ রসুল বলে গেছেন সে বাড়িতে আল্লাহ রহমত প্রবেশ করবে না আর তাতে আল্লাহ পাক পরবর্তীকার দুনিয়া নাকচ হবেন কে আমাদের ময়দানে জাহান্নাম থেকে চলে যাবে। কাজী বাবা আমি আপনি যদি হজ করে যান তাহলে আপনি হয় কি আপনি হজ করে যাবেন তো আপনি হয় কি আপনি না না হজ ওটা আছে ওটা হল হজ করতে যাওয়া বাংলাদেশ যাওয়া হলো না কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের ফরজ যদি রাখে ইচ্ছাকৃতভাবে ফরজ টিচার তুলায় তার জন্য কড়া করে আল্লাহ রসুলের টিচার যা আছে তা বন্ধ করে আমি তবে হ্যাঁ যদি কোনো এগিয়ে জানে আমার বড় ছেলে একজন বলছিল যে আমার নানা যান পিসিদার অব্দুল্লাহ ছোটো বুঝুন পিসিদার অর্থাৎ আমার শ্বশুর তিনি যখন দেখলেন যে পাসপোর্টে ফটো উঠছে তখন সেই ছেলে দিকে দিকে বলে বাবা মশলা দুই ধরনের একটা হচ্ছে বুঝলেন না মশলা আর একটা তাকুয়া ঠিক আছে একটা তাকুয়া একটা মশলা
তোমরা মশলা মান্য করো, যেহেতু তোমাকে যেতে হবে হেরাতের রাস্তায়, তুমি ফরজে যাবে, হয়তো তোমাকে যেতে হবে পরের ডাক্তার যাবে, তুমি ফরজে যাবে, কিন্তু আমি বাবা থাকবো বড় মানুষ, আমি আর যাবো না, যেহেতু আমার ফরজে যাবে, বুঝলাম তো আমরা কাজে চাকবো আর মশলা দুটো আছে না, আমি চাকবো আবার আমার না গেলে কোনো ক্ষতি হবে না, আর তারপরে আমার ইন্ডিয়ায় বলছি যা দেন তাতে আমার ঘর চলে যাবে, বুঝলাম তো আমরা কাজে ওই জন্য আমি বলাই বাবা মুখাসের দিতে পারে মুহাতে দিতে পারে আমি দিতে পারবো, কিন্তু আমি আদার সাথে একদিন মানি মানি এই জন্য উদাহরণ না কিছু আছে যারা বুঝলেন না এই জাতীয় তারা নিজেরা জেনেও মেয়েরা সমাজকে অবুঝে রাস্তায় ফিরে দিয়ে তাদের বসে এই সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এই জন্য বলবো যে আপনারা তালিম তো চলিবেন খানকা সিফে আসবেন এসে আলাদা বন্দা খাস বন্দা যারা আসেন কেননা এখন আমার ছেলে বলছিল যে মনে রুম এত বড় একজন আমাদের কিন্তু পড়াবেন না কিবা বলাম না, তিনি যদি একটা ফকিরের পায়ে ধরতে পারেন আচ্ছা ফকিরের হাতে হাত দিয়ে ব্যাট পেয়ে তিনি যদি জানিয়ে দিতে পারেন যে আমি আদেম হতে পারতাম না যদি শামসুদ্দিন গুলামীর সাথে নাম না লাগাতাম না, তাহলে আমি আপনি তো অনেক নিচ্ছি, যাই হোক তো সে আরবের ক্লাবকে তিনি বলেছেন কে তারপর সেই গুলো স্যার এই আরবের ক্লাব শুনো ব্যাস আনা তবি বলছেন বল আনা তবি বলু আমি যে শরীরে ডাক্তার না, যেমন দুনিয়ার শরীরে সর্দি হলে যেমন বুকে ব্যথা করলে মাথায় ব্যথা করলে যেমন একটা ডাক্তার প্রয়োজন হয় ওষুধ দিয়ে ভালো করার জন্য, তখন যেমন তেমন একটা কালারের ডাক্তার আছে তাকে বলা হয় স্পিড মুরগেন, তাদের নিকটে গেলে কালারের যে বিমারগুলো আছে তার সাহায্যতে তার টাকা হলে আল্লাহ দূর করতে গুরু ভালো না, এই জন্য কিন্তু তুই বলছেন নিগাহে মেতে মুমেন সেই বাজার জাতি একটা গিয়ে আল্লাহ বলাতে যে সত্যিকার নজর করা দিকে পড়ে যায় তার চাকরি চাকরি হয়ে যায় গুরু আল্লাহ, যাই হোক আমি এগুলো বলছিলাম আমি দেখছিলাম পবিত্র কোরআন তখন স্টপ হয়ে গেল, আমার দাদা কাছে কি সুন্দর ফাইসলা বাবা জানেন লোকটা ঠিকই বলছে আমার কোরআন পবিত্র না পাঠান, এই জন্যে যে পবিত্র হিন্দু মানুষরা অন্য ধর্মের মানুষরা যারা গুগলকেও পবিত্র বলে সেই গুরু যে পায়খানা দিলে তাকেও তারা পবিত্র বলে মনকা যন্ত্র পবিত্র বলে, কাজে আমার কোরআনকে পবিত্র অংশ না বলে পাক বলে ভালো হতে গুরু না, কাজে বজান বলছেন যে বাবা দোয়া কবুল করা বড় কঠিন দোয়া করা তো সহজ ওয়াজ করা সহজ এই সেই দোয়া কবুল করার পর যে সমস্ত লোক আছে কাজের প্যারে যে আমাকে করতেই হবে, আমি বাড়াবো না আমি আপনার দিকে দেখি আলোচনা করি কারণ আপনারা সব আমার পরিচিত নিয়ে তাই আমি ছোটবেলা থেকে আসছি আর সত্যি বলছি আজকে আমার আশাটা রাস্তা সেদিকে বলছিলাম বাবা আমি না পাবনা ঘুরে যাই কোন দিকে আর একটা গাড়ি ঘুরি না চলে যাবে, আবার চিন্তা করলাম যে আর যদি আসতে না পারি কি হবে আমার খুজুরের সঙ্গে দেখা করা দরকার, যেহেতু আমি মহাব্বত করি উনি আমাকে দিল্লি মহাব্বত করেন আমি খান কাছে আমি মহাব্বত করি যেমন আপনার মহাব্বত করেন কিন্তু তার না কি বল আমি হচ্ছে শ্রীদেবী মহাপ্রভু করি এই খাঁকা কিনা আমি জোরে এসেছি ইনশাল্লাহ আগামীকাল থাকবো আগামীকাল একটা দোয়ার সভা আছে নামটা কি যাবে চাই করেন বাড়িতে যে আপনার আসেন দেখা হবে আগামীকাল সমস্ত দিন থাকি তারপর ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সঙ্গে দেখা হবে তারপর আমরা যদি আপনার পাবনা দিয়ে কয়েকটা সভাতে বগুড়া দিয়ে যাবো বুঝলেন আর আমি শুনে দিই আমাদের বগুড়া খাঁকার যদি সরকার হয় না কিরকম সেটা হবে 29-23 জানুয়ারি হাতুরিয়াটা এবারে করছি 25 জানুয়ারি আপনার মেহরবান করে গেলে এবার দেখা হবে এখন আসুন সালামের নজরবাদ দেশ হয়ে গেছে এখন বাকি এসে দোয়া তার আগে একটু বলে দিই টেলিকার কিতাব আছে আমার আব্বাজান একটা হ্যাঁ আহমদুল্লাহ বলে কি বলি এটা বড় কষ্ট আমি দেখেছি প্রেস দিয়ে মিলে না বার করে দেরি হয়ে গেছে আমি এবার এসে দিয়েছি কিতাবগুলো যে আপনার কেউ আব্বার সম্বন্ধে জানতে চান সেটা আপনার আব্বাজানকে বড় মোহাব্বত আপনার করতে আমি তা জানি কি করতেন না কি হল আব্বাজানকে মোহাব্বত আপনার করতেন একটা করে কিতাব আপনার দেবেন 40 টাকা হাদিয়া আছে আর এই টাকাটা আমি আমার বিয়ারটা মাদ্রাসা যে আছে সেই মাদ্রাসা আমি টাকাটা আমি দিয়ে দিই বুঝলি না আর সেদিকে কিতাব আছে কেউ দেন একটা করে দেবেন 10 টাকা হাদিয়া আছে এখন আসুন একবার আমরা শুধু তেলুসিদের না জমা জোর করে পড়ে দিই আল্লাহুম্মা সাল্লি আলা একটু কষ্ট করে আমরা বিসমিল্লাহ সহ সুরের ফাতিহা তিনবার বিসমিল্লাহ সহ কুরআনুল শরীফ তিনবার আর তিনবার দরুদ শরীফ আমরা আমাদের বাপ মায়ের সব শ্রী বিসমিল্লাহ
সকালে বসে পড়ুন, কথা বলবেন না, কথা বলবেন না, তুমি শিখবো আল্লাহুম্মা সাল্লি আলা, বই নিলে এখানে বই আছে, আপনারা আছেন এটা ধরে কাঁধে কাঁধ লাগিয়ে বসেন বাবা, কথা বন্ধ করেন, বন্ধ করে আসবো, এখন কাজের কাজ করি আমরা, কথা তো জিন্দগি ভর বলছি, অনেকবার বলবো কথা না বলে আল্লাহর হস্তে আমরা আসুন, এই নেক মাসপিরের সন্ধান করতে শিখে রাখতে বসে আছি, আমরা সকলে গুণাগার, কি বলতে হবে একটু গুণা খেয়ে তবা হিসেবে কাজ করি, আমিও গুণাগার, বুঝলি না, আসুন আমরা তবা হিসেবে সন্তান দিয়ে পড়ি, সকলে কোনো কিছু চিন্তা আসবে না আমাদের দেখি, এই আল্লাহ আমি জীবনের গুণা হইতে তবা হইতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله آمين بيعات ويتتي كبرها سيد أبو موسى محمد عبده جميع مستقيم ويتتي জনাব হযরত মাওলানা আল হাজ পীর সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বৈতে বীর তরিকা নকশে বন্দিয়া কাদেরিয়া চিশতিয়া মুজাদ্দাদিয়া মাশাআল্লাহ, যারা বায়াত হলেন আল্লাহর ওয়াস্তে তার তরিকার কিতাব নিয়ে, তারা প্রথম যারা বায়াত হলেন তার কাদিয়া তরিকার জামাত করেন, ইশার মন্ত্রে একটা বাদরুল দেখাও তোমার দরকার, সে দেখা দেখাবে আর এক জীবনে যদি কেউ বিচার দিতে পারেন সুযোগ দেওয়ার পরিচয়টা ভালো করে আপনার মহাব্বত করেন, সেই পরিচয়টা আপনি জানতে পারেন, এখন আসুন সবার দেওয়া হবে, আমি এটা দোয়া করবো, তার আগে একবার কালমা পড়ে জিজ্ঞেস করে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله
যে দুনিয়ার পরিস্থিতি ছেলে মেয়ে সবই ভুলে যাবে আল্লাহ।
আপনার রহমত কবরে না পায় আল্লাহ আপনার আল্লাহ তাই ইমানের সঙ্গে আপনি দিয়ে আল্লাহ আমাদের কেবল কেন কথা করে আরামের মধ্যে পৌঁছে দিবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আগামীতে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ই
Thank you.